এটা কার ঘর? যারই হোক, এবারই কেউ তো হবে। একদম বুঝতে দেওয়া যাবে না, একদম অন্য অ্যাঙ্গেল থেকে কেসটা ধরতে হবে। মোটে বুঝে ফেললে লজ্জা শেষ থাকবে না। আসব। কেউ আছেন? বলুন। বিয়ে করলো কবে? ওনাদের বিয়ের আগে তো সাদা শাড়ি পরত, মানে উইডো। তুমি শ্বেতার ননদ, তাই না? হ্যাঁ ঋতু, পাকা দেখা দিন আমাদের মধ্যে কত কথা হলো। কিন্তু তোমার নামটা না ঠিক শ্বেতা বৌদিকে নিয়ে কোনো কথাই বলবো না, জেনারেল কথাবার্তা বলে যাই। এই বাড়িতে যদি শ্বেতা বৌদি থাকে তাহলে ডেকেই দেবে, তার মানেই বোঝা যাবে অনন্ত ও বাড়িতে গিয়ে আঙুল চুষছে। ঋতু এই না, তা কি মনে করে হঠাৎ এমনি সারপ্রাইজ? না গো, এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে যাই। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ির সঙ্গে দেখা করবে? বুড়ি? কোন বুড়ি? ঠাকুমা? না না, ওনাকে কেন আবার ব্যস্ত করা? না ঠাকুমা হবেন কেন, বুড়ি মানে শ্বেতা, ওর সঙ্গে দেখা করবে? ওরে পাগলি, তাই তো এসেছি। হ্যাঁ দেখে দাও, তুমি একটু অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। ডেকে দিতে রাজি হচ্ছে নিজের থেকেই, তার মানে বৌদি এখানে। ব্যাস, কাজ আমার সাকসেসফুল। তবু একবার চোখের দেখা দেখে যাই, বেচারিকে এমনভাবে ফেলে এসেছিলাম। আরে বাবা, এটা একলাফে ফ্যাশন শো। আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। আপনি কাকে চাই? নমস্কার জামাইবাবু। জামাইবাবু?